কিছুতেই হতে পারে না। শেষ করে দেবো আমি, আমি সব কিছু করছো কি? শৌমিলি থানা থেকে ফোন করেছিল? ওই পাড়ার লোকজন নাকি নালিশ করেছে, কিন্তু কে অফিসার? আমার কথা শুনলো না, হ্যাঁ সৌমিলি মিত্রের কথা শুনলো না, আমার গিফটকে রিজেক্ট করলো, কে? আমি জানতাম, আমি জানতাম এরকম একটা কিছু হবে। পাড়ার লোকগুলো না খুব হিংসুটে, নালিশ করে দিল। না 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 না, পাড়ার লোক নালিশ করেনি, নালিশ করেছে ওই সর্বমঙ্গলা। সর্বমঙ্গলা? ইয়েস আমশোর, ও নিজে থেকে যখন থামাতে পারিনি সেই জন্য পুলিশকে কমপ্লেন করেছি, যাতে পুলিশ এসে এই সমস্ত কিছু ভণ্ডুল করে দেয়, আমাদেরকে ধরে নিয়ে চলেছে। খুব খারাপ করলে তুমি সর্বমঙ্গলা। দেবেশ আমি কিন্তু একটা কথা তোমায় বলে দিচ্ছি, কান খুলে শুনে নাও, তোমার এই পরিবার, তোমার এই পরিবারের লোকজন, তোমার ভাই ভাইয়ের বউ, কাউকে আমি ছেড়ে কথা বলবো না, সবাইকে আমি দেখে নেবো, শেষ করে দেবো। কিন্তু আমার এগেনস্টে কমপ্লেন করা, তাই না? হ্যাঁ সৌমিলি মিত্রের এগেনস্টে কমপ্লেন করা, ওকে ফাইন, তোদের জীবনও আমি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবো, ছাড়খাড় করে দেবো, নাহলে আমার নামও সৌমিলি মিত্র নয়। সৌমিলি যতই চাল চালুক, যতই নোংরা প্ল্যান করুক, ওর সব প্ল্যান আমি ব্যর্থ করব, ব্যর্থ করবই। সাত সকালে রান্নাঘরে এসে সব কি করছিস? দেখতে পাচ্ছ না মেজো বৌদের জন্য রান্না বান্না করছি। ও তা কত সময় লাগবে তোর? বলতে পারবো না গো। বলতে পারবো না মানে আমাদেরকেও তো রান্না করতে হবে, সকলের জন্য চা বানাতে হবে, ব্রেকফাস্ট বানাতে হবে, তো দাদা আবার খেয়ে অফিসে যাবে, সকালবেলা উঠে এইভাবে রান্নাঘর দখল করে রাখলে চলবে না। কি করবো বলো, তোমরা খাবার মেজো বৌদি খাবে না সেটা তো হয় না, তোমাদের মতো তো সকালবেলা এক কাপ চা আর ওই রুটি তরকারি সাটিয়ে কোমর বেঁধে কাজে লেগে যায় না। মেজো বৌদি অনেক বড় লোক মানুষ, সে অনেক দামি দামি খাবার খায়, আর ওসব করতে অনেক সময় লাগে গো, দেখি সরো সরো। হ্যাঁ টাইম লাগুক তাতে তো আপত্তি নেই, কিন্তু গোটা রান্নাঘর জুড়ে করলে কি করে হবে? তুই এক সাইডে তোর ম্যাডামের জন্য খাবার বানা, আমি জিনিসপত্রগুলো সরিয়ে ওই দিকটা খাবার বানাচ্ছি। দেখছো না জায়গা নেই, দেখি সারো অনেক ফরমাইশ, এই দেখো কত বড় লিস্ট বানিয়ে দিয়েছে, সকালে গরম জলের সাথে লেবু মিশিয়ে এক কাপ, তার 10 মিনিট পরে এই লেবু দিয়ে চা আর মধু, তারপরে তোমার এই সাদা ডিমের অংশের সাথে ভুট্টা সিদ্ধ বাদাম কুচি, তারপরে ওই ব্রাউন ব্রেড সেকে পাশে একটু জ্যাম, আর ওসে অনেক ঝামেলা গো মেজো বৌদি, তো আমি বলতে পারবো না। আমাকে এমনিতেই বলে দিয়েছে যে তোর যা যা কাজ তোর রান্নাঘরে যাবে গিয়ে তুই তোর মতো করে করবি, কেউ যদি তোকে ডিস্টার্ব করে তখন তুই আমায় বলবি, একটু যদি এদিক সেদিক হয় না মেজো বৌদি যদি মাথা বিগড়ে যায় তো আমাকে কাজ থেকে তাড়িয়ে দেবে, আমি আর রান্নাঘর ছাড়বো না, দেখি সরো সরো সরো। আচ্ছা মুশকিলে পড়া গেলে তো, এ বাড়িতে কি ও একাই থাকে যে ওর একার জন্য রান্না হবে, আর বাকি লোকগুলো কি হাওয়া খেয়ে থাকবে? সে হাওয়া খাবে না জল খাবে সেটা মেজো বৌদিকে গিয়ে জিজ্ঞেস করো, আমাকে কেন বলছো? আমি তো তোমাদের কাজ করতে আসি, মেজো বৌদি তোমাদের থেকে 4 গুণ টাকা বেশি দিয়ে আমাকে তার কাজের জন্য রেখেছে, কিছু বলার হলে তোমরা মেজো বৌদিকে বলো, মেজো বৌদি যদি রান্নাঘর ছেড়ে দিতে বলে আমি ছেড়ে দেবো, আমার আবার কি, কিন্তু মেজো বৌদি পারমিশন না দিলে আমি রান্নাঘর ছাড়তে পারবো না। আমাদের রান্নাঘরে রান্না করার জন্য এখন থেকে তোর মেজো বৌদির পারমিশন নিতে হবে? কবে থেকে চালু হলো সব নিয়ম, কে চালু করেছে? কেন মেজো বৌদি তো বললো যে এখন থেকে এবারের মালিক আমি, আমি যেটা বলবো তুই সেটাই করবি, রান্নাঘরে ঢুকে রান্না বান্না করবি, কেউ ভয় দেখালে শুনবি না, কাউকে ভয় পাবি না, যদি তোকে আটকায় আমাকে বলবি, মেজো বৌদি তো নিজের মুখেই আমাকে বললো। এখন আমি তোকে কি বলছি সেটা শোন, এক্ষুনি এই জিনিসগুলো এক পাশে সরিয়ে রাখ, গ্যাস ওভেন ব্যবহার করার থাকলে একটা ওভেন ব্যবহার করে তাড়াতাড়ি কাজ সার, এখন আমরা রান্নাঘরে কাজ করব। আচ্ছা মুশকিল তো, আমার পুরো রান্নাঘরটাই লাগবে, আমি রান্নাঘর ছাড়তে পারবো না। ঠিক আছে তবে আমি এই জিনিসগুলো বাইরে ফেলে দিচ্ছি। তাই বুঝি?
তুমি চাইলেই আমার সব জিনিসপত্র বাইরে ছুঁড়ে ফেলে দিতে পারবে। পুটি, আমার লাইম ওয়াটারটা দিয়ে যা, আর তারপরেই কিন্তু আমার ব্ল্যাক টিটা রেডি রাখবি, কেমন? হ্যাঁ মেজো বৌদি, সব রেডি আছে। সকালে কি কি লাগবে সেগুলো মনে আছে নিশ্চয়ই? হ্যাঁ সব মনে আছে। ওই তো এরপরে চা দেবো, তারপরে সাদা ডিমের অংশের সাথে ভুট্টা সিদ্ধ। ঠিক আছে, যেমন যেমন বলেছি টাইম টু টাইম তুই শুধু ওইগুলো মেনটেন করতে থাকবি। দেখ মর্নিং এর ডায়েটটা কিন্তু আমার ঠিকঠাক টাইম মতো না পেলে মাথা গরম হয়ে যায়। জানি তো, সেই কথাটাই তো ওদের বোঝাচ্ছিলাম। তুমি একদম চিন্তা করবে না, তোমার যেটা লাগবে আমাকে বলবে, আমি একদম ঠিকঠাক সময় দিয়ে দেবো। যে যা বলবে আমি এক কান দিয়ে ঢোকাবো আর এক কান দিয়ে বার করে দেবো। তুমি এক কাজ করো, তাড়াতাড়ি এটা খেয়ে নাও, আমাকে গ্লাসটা দাও। শোনো সৌমিলি, এই বাড়িতে না অনেকগুলো মানুষ থাকেন। বাবাকে সকাল সকাল চা করে দিতে হয়, মাকে চিরতার জল করে দিতে হয়, তারপর বাড়ির এতগুলো লোকের চা, সকালের জল খাবার, দুপুরের রান্না। তুমি এভাবে রান্নাঘর দখল করে কাজ করলে আমরা কিভাবে কাজ করব? সকলে মিলে ভাগাভাগি করে তো কাজ করতে হবে, তাই না? তোমাকে তোমার রান্না করতে তো কেউ বারণ করেনি। সরি, বারণ করেনি মানে? তোমার কথাটা ঠিক আমি বুঝতে পারলাম না সর্বমঙ্গলা। বারণ করার প্রশ্ন উঠছে কোথা থেকে? ও, এইবার বুঝতে পেরেছি। আসলে তোমরা দেবেশের এক্স ওয়াইফ সঞ্জনার সঙ্গে আমাকে গুলিয়ে ফেলছো। ও তো বেসিক্যালি একটা বোকামি, শুধু চিৎকার চেঁচামেচি করে গিয়েছে। ও অ্যাকচুয়ালি কোনোদিন জানতেই পারলো না যে ওর এই বাড়িতে ঠিক কতটা অধিকার ছিল, কোথায় কোথায় অধিকার ছিল, অ্যান্ড আদৌ তোমরা ওকে সেই অধিকারটা দিয়েছো কি না। আমি তো এরকম মেয়ে নই। আমি যখন এই বাড়িতে বিয়ে করে ঢুকেছি তখন তো আমি আমার অধিকারটা বুঝেই নেবো সর্বমঙ্গলা। দেখো, আমার দ্বারা রান্না বান্না হবে না, ওসব আমার আসে না। আমার পুটি আছে, আমার অ্যাটেন্ডেন্ট, ও আমার সব কিছু করে দেবে। আর যতটুকু সময় লাগবে টাইম টু টাইম আমার খাবার দাবারগুলো রেডি করবে, তার জন্য রান্নাঘরটাকে ছেড়ে দিতে হবে। সিম্পল, দেখো এটাই আমার লাইফ স্টাইল। সব কিছু জেনে শুনে দেবেশ আমাকে কিন্তু বিয়ে করেছে, এই বাড়িতে নিয়ে এসেছে। তাহলে তোমাদের মানতে কোথায় অসুবিধা হচ্ছে আমি সিরিয়াসলি বুঝতে পারছি না সর্বমঙ্গলা। দেখো কিছু করার নেই, টাইম টু টাইম যখন আমার খাবারগুলো আমার লাগবে তখন পুটিকে রান্নাঘরটা ছাড়তে হবে। তার জন্য এটাই আমি তোমাদেরকে বলবো, ওকে প্লিজ তোমরা ডিস্টার্ব করো না। ওকে, এই শোনো, ছেড়ে দাও সর্বমঙ্গলা। ওর সঙ্গে মিছিমিছি তর্ক করে তোমার সারাটা দিন তুমি নষ্ট করো না। যে পায়ের উপর পা তুলে ঝগড়া করে তার সঙ্গে ঝগড়া করে কোনো লাভ নেই, ছেড়ে দাও। ছেড়ে দাও মানে? তাহলে তুমি কি খেয়ে যাবে? আরে বাবা চিন্তা করো না তোমরা, আমি বাইরে কিছু একটা খেয়ে নেব, আসছি। এক মিনিট বর্দা ভাই, তুমি না খেয়ে কোথাও যাবে না। তুমি এখানে বসো, তোমার জল খাবার বানানো থেকে আমাকে কে আটকায় আমি দেখছি। কি করবি রে তোর মেজো বৌদি? হ্যাঁ, ও মা গো, মারবি নাকি? হ্যাঁ, দেখে তো মেজো বৌদি আমাকে কেমন তেড়ে আসছে। তুমি এখন একটা থানায় ফোন করো। সর্বমঙ্গলা, ইটস টু মাচ, খুব বাড়াবাড়ি করছো তুমি, খুব বেশি সাহস হয়েছে না তোমার? হাউ ডেয়ার ইউ! যতক্ষণ না আমার কাজ শেষ হচ্ছে পুটি ততক্ষণ রান্নাঘরেই থাকবে, রান্নাঘর ছেড়ে কোথাও যাবে না, ইউ আন্ডারস্ট্যান্ড? না তাতে কার জল খাবার হোক, কার চা হবে, কে বেরোবে খেয়ে, কে না খেয়ে বেরোবে, আই জাস্ট ডোন্ট বদার, ইউ আন্ডারস্ট্যান্ড? আমিও আগে আমার বাবার চা, বর্ধা ভাইয়ের ব্রেকফাস্ট বানাবো, তারপর বাড়ির সকলের জন্য সকালের জল খাবার হবে। চাইলে তুমিও সেই খাবার খেতে পারো। আর যদি গোটা রান্নাঘর জুড়ে তোমার নিজের রান্না করাতে হয় তাহলে আমরা আগে রান্নাঘরের কাজকর্ম সব সেরে নেব, তারপর তুমি তোমার অ্যাটেন্ডেন্টকে পাঠিয়ে যা করার করো। কি হলো সৌমিলি, কি বলছে ভিকিরটা? এই সঞ্জনা, একটা কাজ করো তো, আমার ঘরের আলমারিটা খোলো, ওখানে দেখবে বাড়ির দলিল অ্যান্ড এগ্রিমেন্ট পেপারটা রয়েছে, ঠিক আছে?
বাড়ির দলিলটা রেখে আসুন, এগ্রিমেন্ট পেপারটা এক্ষুনি নিয়ে নিচে নাম। এক্ষুনি আনছি। সিরিয়াসলি, আর ভাবতেই অবাক লাগছে, যেদিন থেকে এই বাড়িতে এসেছি আমি এটাই লক্ষ্য করে যাচ্ছি, প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা পদে পদে তোমরা প্রত্যেকে আমাকে হিউমিলেট করে যাচ্ছ। কেন গো? সৌমিলি মিত্রর পায়ের দিকে তাকিয়ে কথা বলার মধ্যে যাদের যোগ্যতা নেই তারা কিনা চোখে চোখ রেখে কথা বলছে, আমি ভেবেই অবাক হয়ে যাচ্ছি। ও মাই গড, মিস্টার এন্ড মিসেস কাঞ্জিলাল কোথায়? হ্যালো মিস্টার এন্ড মিসেস কাঞ্জিলাল, কি ব্যাপার? সকাল তো অনেকক্ষণ আগে হয়ে গেছে। আরে জেগে জেগে ঘুমোচ্ছেন নাকি? আরে মুখটা দেখান, কতক্ষণ মুখ লুকিয়ে রাখবেন বলুন তো, কি আশ্চর্য। তাই কাল রাতে আমি বলেছিলাম না, সবাইকে তো বলে দিয়েছিলাম যে আজকে সকালবেলায় আমি আমার এগ্রিমেন্টের শর্তগুলো রাখবো, তাহলে কেউ কেন আসছেন আমি একটু বুঝতে পারছি না, কোনো পাত্তাই নেই। কি ব্যাপারটা কি? আরে বাবা, আমাকে তো আমার এগ্রিমেন্টের কন্ডিশনগুলো রাখতে হবে, শোনারই নাম নেই, যে যার মতো করে ঘরে রয়েছে, কি আশ্চর্য। এগ্রিমেন্টের কন্ডিশনগুলো শুনবেন নাকি শুনবেন না সেই বুঝে তো আমাকে আমার স্টেপটা নিতে হবে নাকি? কি ব্যাপার কি সৌমিলি, সকাল সকাল এত কেন চেঁচামেচি করছো? গুড মর্নিং মাই সুইট ঠাকুরপো, এতক্ষণ কোথায় ছিলে তুমি? সে কখন থেকে আমি নিচে এসে ওয়েট করছি তোমায় দেখতে পাইনি, আমার জন্য তো মাথাটা ভীষণ গরম হয়ে গিয়েছে। আরে আসুন আসুন, আপনাদের জন্যই তো এতক্ষণ ধরে আমি ওয়েট করছিলাম। বেলা বাড়িয়ে লাভ কি বলুন তো, কথাবার্তা তো চটপট করে সেরে ফেলতে হবে নাকি? শোনো সৌমিলি, আমার ফ্যামিলি কিন্তু খুব পিসফুল ফ্যামিলি, সকাল সকাল ঝামেলা কিন্তু একদম পছন্দ করে না। লুজার, লুজার লুজার লুজার, তুমি হেরে গেছো নতুন করে নয়, বেশ কয়েকদিন ধরে আমি রিয়েলাইজ করতে পারছি তোমার দ্বারা না জাস্ট কিচ্ছু হবে না, বিশ্বাস করো তুমি একেবারেই হেরে গেছো। আমি তো এখন এটা ভেবেই অবাক হয়ে যাচ্ছি, কি দেখে তোমার প্রেমে পড়েছিলাম আমি? না 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 না, প্লিজ কিছু মাইন্ড করো না। আরে বাবা, যেটা সত্যি আমি তো সেটাই বললাম, তখন তুমি আমাকে মানে পড়াতে যখন যেতে তোমাকে একটা বেশ অন্যরকম লাগতো, জানো তো, তোমার মধ্যে একটা হিরো হিরো ব্যাপার ছিল, খুব হ্যান্ডসাম অ্যান্ড প্রচন্ড সাহস ছিল, বাট এখন আর সেসব কিছু নেই। যেদিন থেকে এই গেও ভূতটার প্রেমে পড়েছো তুমি, তোমাকে কেমন একটা আলু ভাতে মারতা টাইপের লাগে। হ্যাঁ, আমার জাস্ট তোমাকে একদম দেখতে ইচ্ছে করে, খুব বিরক্ত লাগে, বিশ্বাস করো। ও মাই গড, তারপর তো তোমার এই পাটা চলে যাওয়ার পর, সরি, মাই গুডনেস, আই এম রিয়েলি সরি, তোমাকে না জাস্ট একেবারে দেখতে ইচ্ছে করে না, কেমন একটা লিংচে লিংচে বুড়োদের মতো করে হাঁটো পায়ে খুলে জোর নেই নাচের উপর ভরসা করতে হয়, আমার না রাগে জাস্ট গা পিত্তি চলে যায় জানো তো, তার সঙ্গে আমি খুব এনজয় করি। এটা ভাবে এনজয় করি যে আজকে তুমি যদি আমাকে অ্যাকসেপ্ট করতে তাহলে তোমার এই দশা জাস্ট না হতো না। এই শোনো, হ্যাঁ বলুন, কিছু বলবেন? জাস্ট আমি সঞ্জনা, কোথায় বলো তো তুমি, সে কখন তোমায় ডেকেছি, এখনো আসার নাম নেই। এই তো চলে এসেছি, এগ্রিমেন্ট। ডার্লিং ডার্লিং ডার্লিং, থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার শ্বশুর মশাই, উইথ ইউর পারমিশন এবার আমি আমার এগ্রিমেন্টের শর্তগুলো আপনাদের কাছে পড়ে শোনাচ্ছি। আবার কিসের শর্ত? তুমিই তো বলেছো 25 লাখ টাকার বিনিময়ে আমাদের এই বাড়ি তোমার কাছে বন্ধক রয়েছে, ঠিক আছে, আমরা তোমায় 25 লাখ টাকা দিয়ে দেবো, তার বিনিময়ে তুমি ওই এগ্রিমেন্ট ক্যান্সেল করে বাবার দলিল বাবাকে ফেরত দিয়ে দেবে। ঠিক আছে, বাড়ির দলিল আমি ফেরত দিয়ে দেবো। 50 লাখ টাকা 50 লাখ টাকা 50 লাখ টাকা।
কাল বললে 25 লাখ টাকা, এখন বলছো 50 লাখ টাকা, তোমার ব্যাপারটা কি? এই কথাটাই আপনি আপনার এই অশিক্ষিত ছোট বৌমাকে একটু বুঝিয়ে বলুন। আপনার আর আমার মধ্যে কথা হচ্ছে, ও কেন নাক গলাচ্ছে? আপনি কি আপনার ফ্যামিলির পাওয়ার অফ অ্যাটর্নিটা ওর হাতে তুলে দিয়েছেন? সৌমিলি, তুমি এখানে দাঁড়িয়ে যা খুশি তাই বলে যাবে আর আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবো? হ্যাঁ শুনবে, তোমাদের আমার কথা শুনতে হবে অনিশ, না হলে এই বাড়ি থেকে জাস্ট বেরিয়ে যাও। দু ঘন্টা, মাত্র 2 ঘন্টা সময় দিলাম, তার মধ্যে যা জিনিসপত্র আছে সব গুছিয়ে নাও, দিয়ে এখান থেকে জাস্ট গেট লস্ট। এটা কি মগের মুলুক নাকি? হ্যাঁ বাড়ি থেকে বেরিয়ে যাও বললেই আমরা বাড়ি থেকে বেরিয়ে যাব। কাল সন্ধ্যাবেলা বললে তুমি 25 লক্ষ টাকা, আর আজকে সেটা 50 লক্ষ টাকা হয়ে গেল। হয়ে গেল, সো হোয়াট? এগ্রিমেন্টটা দেখবে, চাইলে দেখতে পারো, কোনো অসুবিধা নেই। বাট এই এগ্রিমেন্টের মধ্যে কিন্তু ইন্টারেস্টের রেটটা লেখা নেই। হ্যাঁ, সদানন্দ বাবুর সাথে আমি এই শর্তে এগ্রিমেন্টটা ট্রান্সফার করেছি যে ইন্টারেস্টটা আমি আমার মতো করে বসিয়ে নেব। এবার যদি আমি এই 25 লাখ টাকার একদিনের সুদ 25 লাখ টাকাই বলি, 100%, উদ্দেশ্যটা কি বলতো? না, এই বাড়ি দখল করা যে তোমার আসল উদ্দেশ্য নয় তা আমি বেশ ভালোই বুঝতে পারছি। তোমার আরো কোনো উদ্দেশ্য আছে, আর কোন শর্ত দিতে চাইছো তুমি? কথা না বাড়িয়ে সেই শর্তটাই বলো। মাই ডিয়ার শ্বশুরমশাই, এটা কিন্তু আমি একবার না বারবার মানতে বাধ্য হচ্ছি। আপনারা যতই শহরে থাকুন না কেন, আপনাদের পেটে যতই কালী রক্ষক থাকুন না কেন, আপনাদের সবার এই গেও ভূতটার মাথা কিন্তু সাংঘাতিক বুদ্ধি আছে। না, আমাকে কিন্তু আবার আপনারা এই সার্কেলটার মধ্যে গুলিয়ে ফেলবেন না কেমন? আমার একটু হলেও পলসটাই সর্বমঙ্গলা, বুঝতে পেরেছি। সেই জন্য তো আমার এই ভ্যালুয়েবল টাইমটা নষ্ট না করে ডিরেক্ট একেবারে কি কারণ কি উদ্দেশ্য আমার সেটাতে ঢুকে গেছে, বুঝতে পেরেছেন? তো আমার শ্বশুরবাড়ির সমস্ত সদস্যদের আমি একটাই কথা বলবো যে এই বাড়িটা আমি মর্গেজ আর রাখছি না, মর্গেজটা আমি ট্রান্সফার করে দিচ্ছি। হ্যাঁ, যার নামে বাড়ি তার নামেই থাকবে, আই মিন বাড়ির মালিক আপনি, আপনার নামেই বাড়িটা থাকবে, কেমন? আর এর জন্য না আমি একটাও পয়সা নেব না। ওকে, সৌমিলি, এটা কি বলছো তুমি? এতগুলো টাকা দিয়ে তুমি এই বাড়ির মর্গেজটা নিজের নামে ট্রান্সফার করালে, আর এখন বলছো টাকা নেবে না? এই ওরা তোমাকে কালকে এত অপমান করলো, বাড়ি থেকে বের করে দেবে বললো, আর তুমি বলছো এখন ওদেরকে ফ্রিতে বাড়িটা দিয়ে দেবে? শোনো, 25 লাখ টাকা না অনেক টাকা, ওরা দিতে চাইছে নিয়ে নাও না, আর তোমার যদি না লাগে তাহলে আমাকে দিই। উইল ইউ প্লিজ কিপ ইওর মাউথ শাট? হ্যাঁ, যেটা বলছি আমার এর জন্য একটাও পয়সা লাগবে না, বাড়ির দলিলটা আমি ডেফিনেটলি দিয়ে দেবো, কেমন? বাট আমার একটা ছোট্ট শর্ত আছে। খুব সামান্য একটা ডিমান্ড, বাড়ির প্রত্যেকে যে যেমন আছে তেমনই থাকবে, প্রত্যেকে প্রত্যেকের রেসপেক্ট নিয়েই থাকবে। অ্যান্ড আই প্রমিস আমি আননেসেসারিলি কাউকে ইনসাল্ট করব না। হ্যাঁ, উল্টে বরং আমি কোঅপারেট করার চেষ্টা করব যতটা আমি পারবো। আর ওই যে বললাম, প্রত্যেককে আমি যথেষ্ট রেসপেক্ট দেবো, শুধু একটাই কন্ডিশন, এই বাড়ি আর আমার অনিশকে ছেড়ে ওই সর্বমঙ্গলাকে চিরবিদায় নিতে হবে।